নবীর বয়স তখন 6 বছর, কত বললাম? আমার দিকে তাকায় থাকবেন। কিন্তু একদিন ময়দানে বসে নবী কাঁদতেছেন, তো নবীর এক বন্ধু নবীর মার কাছে, আমেনার কাছে গিয়ে বলছে, খালাম্মা মোহাম্মদ আমিন আসে না, কান্দে। তো মা দৌড়েছে গিয়ে দেখে ঠিকই কান্দে, মা তো দুই হাত বাড়ায় কোলে লয়ে কয়, কেউ তোরে গালি দিছে, মন্দ কইছে? তোর দাদা কৌমের লিডার, আমি নালিশ দিম, বিচার বসাম। নবী ডাক দিয়া বলে, মা গো কেউ আমারই কোনোদিন গালি দেয় না, বন্ধু বান্ধব অন্তর দিয়ে আমাকে ভালোবাসে, তাহলে কাদস কেনে রে খুলে ব। মা গো সন্ধ্যা হয়ে গেলে বন্ধু বান্ধবের পিতা গুলো মাঠে ময়দানে দৌড়ায় আসে, নিজের সন্তানদেরকে ডেকে ডেকে কাঁধে করে কোলে করে বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমার কেউ নিতে আসে না। তোকে বলি যাই, তোর বাবা মারা গেছে, তুই পৃথিবীতে আসার 6 মাস আগে তোর বাবা মারা গেছে, ঠিক আছে কালকার থেকে আমি আসব তোকে কোলে করে নিয়ে যেতে। মা গো আমার বাবা কই এখন? মদিনাতে তোর বাবার কবর, আমি যাব মদিনায় বাবার কবর দেখব রে মা। তো তোর দাদার পারমিশন লাগবে, চলো দাদারে আমি বলবো, দাদা গো আমি মদিনায় যাব। দাদাকে বোমা আজকেই রওনা কর, বাবার কবরটা দেখে নিয়ে আস। আমেনা সন্তান আর উম্মে আইমান দাসী, এই তিনজন মদিনাতে চলে গেছে। আবদুল্লাহর কবরের পাশে দাঁড়ায় নবী বললেন, সন্তানের আমার এটাই তোর বাবা আবদুল্লাহর কবর, যা তোকে ছেড়ে দিলাম, বাবার কবরের পাশে দাঁড়া, বাবা গোয়া ডাক দে, আমি দেখব উঠে নি তোরে কোলে লয়নি। রাসূলের মহাব্বতে যদি কারো দিল নরম হয়ে গেল, কোনো মতে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, আমি বলে গেলাম আপনার চোখের পানি আপনাকে হাশরের ময়দানে রাসূল পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সেই জন্যে বলছি দিলকে নরম করে দেন। বুখারী শরীফের মধ্যে আসছে, আবদুল্লাহর কবরের পাশে দাঁড়া 6 বছরের নবী এইভাবে করে বাবাকে ডাকতেছিলেন, বাবা গো আমার মা বহু কষ্ট করে মক্কার থেকে নিয়ে আসছে মদিনাতে তোমার কবরের পাশে, আমি তোমার কলিজার টুকরা, আমি মোহাম্মদ আমিন এসে গেছি তোমার কবরের দ্বারে, ওঠো বাবা মা একবার হলো আমার কোলে লও, ওঠো বাবা আমি বলছি তুমি উঠো। কিন্তু আবদুল্লাহ তো আর উঠল না, হাদিস শরীফ আসছে, এত জোরে চিল্লায় চিল্লায় খেতেছিলেন আমাদের নবী, আশেপাশের লোক জমা হয়ে গেল, কে কে কাঁদে রে মদিনায়, এটা কে রে মদিনায়? ইতিপূর্বে কোনো বাচ্চাদেরকে এইভাবে কাঁদতে দেখি নাই, মানুষ জমা হয়ে গেল, যে আসে সেই কান্দে, যে আসে সেই কান্দে, কান্নার রুল পয়দ হয়ে গেল। আপনার হঠাৎ করে একজন ইহুদি পথ দিয়ে আসতেছে, লোকেরা কেন কাঁদে, ও জনগণ তোমার একসাথে কেন কাঁদো, লোকেরা বলে এই ছেলে কান্দে সেই জন্য আমরাও কান্দি। খুব সুন্দর ছিলেন তো নবী, যে দেখতো সেই পছন্দ করত, এই ছেলে কাঁদে
এই ছেলে তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। পিতার নাম কি? আবদুল্লাহ। এটা আমার বাবার কবর। তোমার মার নাম কি? আমেনা। ইহুদির গায়ের লোম খারাপ হয়ে গেছে। তাহলে এই ছেলেই তো হবে মোহাম্মদুর রাসুল। ইহুদি ডাক দিয়া বলে আমেনা রে। মদিনায় খবর হয়ে গেছে মোহাম্মদ নামের ছেলেটি আরব দেশে জন্মগ্রহণ করে ফেলেছে। ইহুদিরা দলবদ্ধ অবস্থায় বের হয়ে গেছে তোমার ছেলের সন্ধানে। আমিও তো তোমার ছেলের শত্রু, আমি একজন ইহুদি। আমি না রে, এখন যদি ইহুদিদের আড্ডাখানায় গিয়ে আমি খবর পৌঁছেই দেই, ও ইহুদিরা তোমরা শোনো, আমি মোহাম্মদ আমিনের সন্ধান দিতে পারব, লক্ষ লক্ষ টাকা আমাকে পুরস্কার দিবে, কিন্তু টাকা দিয়ে আমি কি করব? কেন জানি তোমার পোলার জন্য আমার মায়া লাগে, কেন জানি আমার দরদ লাগে, কেন জানি আমার মায়া আমি কারো কাছে বলবো না, এ কথা গোপন রাখবো। আমার ভয় হয়, ইহুদি বলতেছে আমার ভয় হয়, না জানি ইহুদিদের এই কাফেলা এখন এ পথ দিয়ে এসে যায়, যদি এসে যায় রে আমি না, আমি যেমন চিনতে পারলাম ওরাও চিনে ফেলবে, যদি চিনে তোমার ছেলেকে জবে করে ফেলবে, আগুন দিয়া জ্বালাই দিবে। এমনে বলে তুমি এইসব কথা কেন বলো, আমার ছেলের অপরাধ কি? ইহুদি বললাম তোমার ছেলের কোনো অপরাধ নাই। ও আমেনা, তোমার ছেলেই হবে পৃথিবীর শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। তোমার ছেলে, তোমার ছেলে আখির জামানার নবী হয়ে আসছে দুনিয়াতে, তোমার সন্তান। বন্ধুগণ, ইহুদি ডাক দেও না বেরারে, আমি তোমাকে অনুরোধ করবো এ মদিনা আর নয় নয়, জলদি মক্কায় চলে যাও বলা লইয়া। আমি না তারা উড়া ঘুরে যাত্রা ধরছে মক্কা মদিনার মাঝখানে আবহাওয়া, ওখানে যাইয়া আমিনার গায়ে জ্বর উঠে গেছে। আমি না ডাক দিয়া বলে আমি আমার ওর থামাও তাবু গারো, আমার সোহাই দাও, আমার শ্বাস নিঃশ্বাস কেন জানি ঘন হয়ে যাচ্ছে। ছয় বছরের নামে আমার মায়ের মাথার পাশে বসে কপালের মধ্যে হাত বুলাই দিয়ে বলেছিলেন মা গো, কী হয়ে গেল গো মা, হঠাৎ করে বাবার কবর জিয়ারত করে আসলাম, তোমার আবার কী হইল? আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু রে, পিতার কবরের পাশে পিতা পিতা বলে ডেকেছ, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন এই মুহূর্তে তোমার মাকে মেরে ফেলবো, তোমার মাকে আমি নিয়ে আসবো, তোমাকে আমি ইতিম করবো। কেন ইতিম করবো জানি? ইতিমা ফেলা তাকার জীবনে যাতে কোনো ইতিমের অন্তরে কষ্ট না দাও। আমিনা মারা গেল, সেখানে আমিনার খবর, ওখানে আমিনার খবর। এখন সব শরীর নবী যাবে কই? মৃত্যুর আগে আমিনা বলেছিলেন মানে রে আমি তো চলে গেলাম, তবে আমার পাশে আসো, আমার কলিজার টুকরা তোমার কাছে দিয়ে গেলাম, কথা দাও আমার ছেলেরে জীবনে কোনো দিন কষ্ট দিও না, তুই পালবি দেখা রাখবি। ও মেহমান, আমার নবীকে দুই হাত বাড়া কোলে বুকে জড়ায়া কান্না বিজড়িত কণ্ঠে বলেছিলেন আম্মা জান, খোদার কসম আজকে থেকে আমি মোহাম্মদ আমিনের মা হয়ে গেলাম, আমি মা হইলাম। আলম ইয়াজিদকে ইয়াতিমান ফাআওয়া,
ও বন্ধু আমি তোমার এতিম করেছি ঠিক, কিন্তু বাবা গার্জিয়ানের ম্যানেজ করেছি, এই যে উম্মা এমানকে তোমার মা বানাই দিয়েছি। সেই জন্য নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, বেহেশত মায়ের পায়ের নিচে। মার মার আল্লাহু আকবার বলো, মাকে কেউ কষ্ট দিও না, মায়ের চেয়ে আপন পৃথিবীতে নাই। আমার মা থাকতে আমি মার কদম বুসি করে আসতাম, যে কোনো প্রোগ্রামে দুদিনের তিন দিনের সফরে কদম বুসি করতাম, কদম বুসি করে বলতাম আমার মাথায় হাত দিয়ে দাও, আমি যাচ্ছি তো দেশের বাইরে, গেলে আমার মার কদম বুসি করে আমি যাইতাম। যুবক বাবারা, আমি তো মোনাজাত দিব এখন, আমার কথাগুলো মুখস্থ করে রেখে দিও। মা কারে কয়, আমি ওয়াজ করে বাসায় ফিরতে ফিরতে রাত হইতো, এই যে গতকালকে কসবাতে আমার প্রোগ্রাম ছিল, তো কসবাত থেকে বয়ান করে বাসায় যাইতে যাইতে রাত বাজছে তিনটার সময় বাজছে, তিনটা হয়ে গেছে গা, আজকেও এই আসতে আসতে দু ঘন্টাই লেগে গেল গা, যাইতে যাইতে কয়টা বাজবে চিন্তা করে। এখান থেকে যদি আমি সোয়া এগারোটা রওনা করি, যাইতে যাইতে বারোটা একটা দুইটা বেজে যাবে। আমার মা থাকতে আমি দেখতাম যত রাত্রে হোক, যাইয়া দেখতাম আমার বিবি ঘুমায়, ছেলেমেয়েরা ঘুমায়, আমার মা তখনও ঘুমায় না, ওই সিঁড়িকোটার নিচে মায় দাঁড়ায় থাকতো। তো আমি 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 জানি আমার মায় দাঁড়ায় রয়েছে। এরপর আমি বলতাম কী হয়েছে তোমার, এক দুই রাত হলে চলে, তুমি জানো ডেলি আমি বয়ান করি আর ডেলি তুমি এখানে দাঁড়ায় থাকো। আমি বুঝি, এরপরও প্রশ্ন করছি, আমার মা বলতেন তুই বুঝবি না, দশ দিন পেটে বোঝা বইছি, বাড়ির বাইরে গাড়ির হরেনের আওয়াজ হইলে আমি মনে করি তোর গাড়ি আইছে, দৌড় দিয়া বারান্দায় যাই, কিন্তু না না এটা তোর গাড়ি না, আমি বিছানায় যাই, আবার হরেন বাজে, আবার বারান্দায় যাই, এইভাবে করে রে, একবার বারান্দা একবার একবার বিছানা, দৌড়দৌড়ি করি, ও আর শেষ হইল নি, রওনা হই সত্যি কি খাইছ, দুনিয়াটা আমি ঘুরেছি আপনারা জানেন, আমার মার মতো আপন ভাই নাই। সেজন্যে তোমাদের খেদমত আমার আবদার রইল, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, মার মতো আপন হয় না, বাবার মতো আপন হয় না, একসাথে বলো ঠিক কি না। আমি তৌবা করব, আমি তৌবা করব, তৌবা করে মা বাবার জন্য দোয়া করব। এই আয়াতে কারিমাটা আল্লাহ নাজিল করেছে রাসূলের উপরে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা, এটা নাজিল করে আল্লাহ নবীরে কী কইছে শোনো, নবীরে কইছে এ নবী এই আয়াতটা আমি তোমার উপরে নাজিল করলাম, এই আয়াত পাঠ করো, মা বাবার জন্য দোয়া করো, করো করো, আমি তোমার মা বাবাকে মাফ করে দিব। সেজন্য হাদিসের মধ্যে আসছে নবীর মা বাপ দুজন জান্নাতে যাবে, নারায়ে তাকবীর, হ্যাঁ নারায়ে তাকবীর। বাপ মাদের কিছু দায়িত্ব আছে, চার পাঁচ মিনিট বলবো, কি দায়িত্ব, ছেলে মেয়েদেরকে ইসলামী তালিম দেওয়া, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, হ্যাঁ ধর্মীয় শিক্ষা, কমপক্ষে একটা ছেলেকে মাওলানা বানান, একটা ছেলেকে আলেম বানান। মাঝে মধ্যে লোকেরা বলে যুক্তিবাদী মাওলানা বানাবো, মৌলবি হইলে তো ভাত পায় না, মৌলবিরা বলে ভাত পায় না, ভাত পায় না না খায় না, এই যে কত কিছু পাকাইলো আজকে আমার জন্য, আমি এক টুকরা গোস্ত দিয়া এক মন ভাত, ডায়াবেটিসের রুগী আমি এখানে চলে আসছি।
মৌলবীরা ভাত পাইব গোস খাইয়ে খুল পায় না কি সাতা ভাত খাই।